ক্লাস ওয়ান স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের অ্যাঞ্জেলা মিস বলছি, তোমাদের ইংলিশ সাবজেক্ট টিচার। আশা করি তোমরা ঘরে আছো, ভালো আছো। আর এই সময় তোমরা ভিটামিন সি যুক্ত ফ্রুটস এবং ভেজিটেবলস পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করছো নিশ্চয়ই। তোমরা কি জানো কোন কোন ফলে ভিটামিন সি আছে? অরেঞ্জ, ব্যানানা, গুয়াভা, গ্রেপস। কোন কোন ভেজিটেবলস এ ভিটামিন সি আছে? ক্যারট, ক্যাবেজ, টমেটো, ব্রকোলি। ওকে, তোমরা কি সবাই পর্যাপ্ত পরিমাণে পানিও পান করছো? নিশ্চয়ই করছো। তবে চলো এবার একটু রিভিশন ওয়ার্কে চলে যাওয়া যাক। লেটস গো। ওকে, লুক অ্যাট দ্য পেজ প্লিজ। দেখো তো এখানে কি লেখা আছে। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস। ওকে, এখানে বাক্যগুলি এলোমেলো করে দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। নাম্বার ওয়ান, র্যান মাদার টু প্যাট। র্যান মাদার টু প্যাট, ইজ দিস কারেক্ট সেন্টেন্স? নো, দিস ইজ নট কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স ইজ প্যাট র্যান টু মাদার। প্যাট র্যান টু মাদার। Number two, seeing and can. Is this correct sentence? No, this is not correct sentence. Correct sentence is and can sing. And can sing. Okay, students. Next, amra arekta item e chole jai. Look at the page, please. Ekhane lekha ache the name of flowers. ফুলের নাম। এখানে অনেকগুলি ফুল দেওয়া আছে, তাই না? দেখো, সূর্যমুখী, সূর্যমুখী ইংরেজি সান ফ্লাওয়ার। নেক্সট নাম্বার টু, গোলাপ, গোলাপ ইংরেজি রোজ। নাম্বার থ্রি, শাপলা, শাপলা ফুলের ইংরেজি ওয়াটার লিলি। নাম্বার ফোর, গাঁদা ফুল ইংরেজি মেরি গোল্ড। এভাবে মাই পিকচার ওয়ার্ড বুকে তোমাদের ফুলের নাম দেওয়া আছে, ওখান থেকে তোমরা ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ প্র্যাকটিস করবে। আশা করি তোমরা যে সমস্ত পড়াশোনা দেওয়া হচ্ছে ওগুলি তোমরা প্র্যাকটিস করছো, অবশ্যই পড়ছো এবং লিখছো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে আশা করি। বাই বাই স্টুডেন্টস, বাই।